আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই গণাইয়ের আনোয়ারা, নির্বাচনের মাঠ ততই গরমই উড়ে। এতদিন মাঠত বিএনপি ন নামিলেও বাংলাদেশ সেনাবাহিনী নামিবার ফরে ফরে মাঠত নামে বিএনপি। সোমবার আনোয়ারা কর্ণফুলী আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সরোয়ার জামাল নিজাম প্রচার প্রচারণা মাঠত নামে। বিকাল তিনটায় আনোয়ারা বটতলি মোহসেন আউলিয়া মাজার জিয়ারত করে দলীয় নেতা কর্মীর লইয়েনে বটতলি বাজার, হাজিগাঁও, মাজার গেট, বরুমসরা, রাস্তার মাতা, তৈলার দ্বীপত গণসংযোগ করে। এই গণসংযোগত উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা কর্মী ও হাজার হাজার জনতা যোগ দেয়। সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সরোয়ার জামাল নিজাম হয় সবাইকে আজিয়া আর যে সুন্দরভাবে যে মিছিল করবি, যে সুন্দরভাবে যে ধানশীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করবি, ইয়ান 30 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ মা বজায় থাকব এবং মা বোনের অবশ্যই ভোট কেন্দ্রের দায়েরে আনা ধানশীষের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বেগুলো ধন্যবাদ। আন্দা